আপনারা আশেপাশের অনেককে বলতে শুনেছেন বা আপনি নিজেও হয়তো লাইফে কখনো এই জিনিসগুলো বলেছেন বা এখনো বলে যাচ্ছেন বা ভাবছেন যে একজনের মেরিট এত বেশি, একজনের ভাগ্য এত ভালো, আমার ভাগ্য এত ভালো না, আমার মেরিট এত ভালো না, অমুকে এত ট্যালেন্টেড, আমি এত ট্যালেন্টেড না, বা অমুকে এত বেশি বোঝে, এত বেশি বুদ্ধিমান, আমি এত বেশি বুদ্ধিমান না, বা অনেকে অনেক বেশি একটা বিষয় সম্পর্কে জানে, বাট আমি কেন একটা বিষয় সম্পর্কে এত জানি না। এইভাবে দেখা যায় কি যে আমাদের ভিতরে একটা হীনমন্যতা সৃষ্টি হয় এবং আমাদের ভিতরে একটি সেলফ ইস্টিমের প্রবলেম সৃষ্টি হয়, লো কনফিডেন্সের প্রবলেম হয়, আমরা কাজকর্ম করতে পারি না ঠিকমতো, ডিপ্রেশনে থাকি, মানুষের মাঝখানে কথা বলতে পারি না, ইন্ট্রোভার্সি অনেক বেশি মাত্রায় ফিল করি, জীবনযাত্রা আমাদের খুবই লো হয়ে যাচ্ছে, নিম্নমানের হয়ে যাচ্ছে, এক্সট্রিম ক্ষেত্রে অনেকে সুইসাইড করছে, কেউ কেউ বুলিংয়ের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলো কেন হচ্ছে সেটা নিয়ে আজকে একটু বলার চেষ্টা করব। দেখুন, আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোর পেছনে কিন্তু আমরা নিজেরাই দায়ী। এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা হয় আমাদের সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড ক্রিয়েট করার কারণে। আমরা আমাদের নিজের অজান্তে একটি সাইকোলজিক্যাল ড্রামাটিক্যাল ওয়ার্ল্ড তৈরি করি যেটা রিয়েলিটি থেকে আমাদের দূরে ঠেলে দিচ্ছে। দেখুন, পাশাপাশি যদি কোনো একটা আপডেটেড এবং একটি নন আপডেটেড যন্ত্র আপনি পাশাপাশি রাখেন, আপনি কখনোই বলবেন না একটি যন্ত্র খারাপ আর একটি যন্ত্র ভালো, বলবেন একটি আপডেটেড, একটি নন আপডেটেড। এটাকেও যদি আপডেট করা হয় সেটাও আপডেটেড হয়ে যাবে। তাহলে আমরা মানুষের ক্ষেত্রে দুজন মানুষকে যদি পাশাপাশি রাখি, তাহলে তার যোগ্যতা নিয়ে কোশ্চেন তুলি যে ও কেন ওটা পারে না, ও কেন ওটা পারে। মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে একজন মানুষ জন্মের সময় কিছু জিনিস নিয়ে এসেছে আর একজন মানুষ জন্মের সময় কিছু জিনিস নিয়ে আসতে পারেনি। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। রিয়েলিটি হচ্ছে মানুষও এক ধরনের যন্ত্র, একটা আপডেটেড যন্ত্র আর একটা হতে পারে নন আপডেটেড যন্ত্র। যেটা নন আপডেটেড যন্ত্র বা যেটা কোনো কিছু সম্পর্কে জানে না, যেই মানুষ কোনো একটা বিষয় সম্পর্কে জানে না, সে যদি সেই বিষয়টা শিখে তাহলেই সে সেটা পারবে। সব কিছুই কিন্তু শেখার বিষয়। আমরা মনে করি যে শেখার বিষয় বলতে বোঝায় হাতের কোনো একটা কাজ শেখা, না, মানুষের সাথে কথা বলতে পারা, কোনো একটা বার্গেনিং, তারপরে কোনো একটা জায়গায় যে সে জায়গায় কোপ আপ করা, কোনো একটা কালচারের সাথে অ্যাডাপ্ট হওয়া, এগুলো কিন্তু সবই লার্নিংয়ের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা জিনিসই কিন্তু শেখার দাবি রাখে। আমাদের নিজেদের মধ্যে একটি ভুল বিশ্বাস প্রচলিত যে কোনো কিছু শিখতে হয় না, মানুষ সেটা নিজের থেকে শিখে আসে। দেখেন, বেশিরভাগ সময় দেখা যায় যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে স্কিল ডেভেলপ নিজের অজান্তেই করতে দিচ্ছে না, এবং তাদের মধ্যে একটি ধারণা বিদ্যমান থাকে যে বয়স হলে তারা এটা শিখবে। বাট না, বয়স হলে তারা এটা কখনোই শিখবে না। সব কিছু শেখার একটি প্রক্রিয়া আছে, সব কিছু শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়। তাই অবশ্যই মানুষকে আপনি ট্রিট করতে হবে একটি যন্ত্রের মতো। একটি যন্ত্রকে আপনি যে রকম ইনপুট দিবেন সেই যন্ত্রটা সেরকম আউটপুট দিবে। তো মানুষের ক্ষেত্রেও তাই। যদি দেখেন যে কোনো মানুষের আউটপুট কম বা আপনার কাছে মনে হয় সেই মানুষের যোগ্যতা কম, তাহলে আপনাকে বুঝতে হবে সেই মানুষের ভিতরে ইনপুটটাও কম দেওয়া হয়েছিল। এখন ইনপুট কে দেবে? একটা মানুষ ছোট অবস্থায় ইনপুট নিজেরটা নিজে দিতে পারে না, সে সেটা অটোমেটিক বাহির থেকে গ্রহণ করে অথবা কেউ তাকে শেখায়। তো এখানে পুরোপুরি একজন মানুষকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই যে সে কেন এটা পারে না, কারণ সে এটা নিজে থেকে শিখেনি, কারণ নিজে থেকে শেখার বয়স নয়। নিজে থেকে মানুষ অ্যাডাল্ট হওয়ার পরেই কিন্তু মোস্ট প্রবলি শিখে থাকে। এর আগে কিন্তু কেউ নিজের থেকে শিখতে চায় না, অন্যকে যেটা করতে দেখে সেটা করে এবং অন্য যা শেখায় সেটা করে। সুতরাং অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হচ্ছে আমাদের এই সমাজে, যে আমরা একজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি, আমরা মনে করি সমাজে সে জন্মের থেকে কেন শিখে আসেনি, এগুলো সব ইগো ভিত্তিক, এগুলোর সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। রিয়েলিটি কনফিডেন্স অ্যাপ্লাই করে না। কনফিডেন্স, সেলফ ইস্টিম, যেই কথাগুলো আমরা বলে থাকি, এগুলো কিন্তু সম্পূর্ণ ইগো ভিত্তিক। মানে আত্মবিশ্বাস মানে কি? নিজের প্রতি বিশ্বাস করা। নিজের প্রতি বিশ্বাস করার আবার কী আছে? বিশ্বাস কেন করতে হবে? আপনি যদি কোনো কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা পান, সেটা সম্পর্কে কেন বিশ্বাস করবেন? আমি কথা বলছি, আপনি যদি এটা দেখতে পান, তাহলে আপনাকে কেন বিশ্বাস করতে হবে যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আপনি যেটা দেখতে পাচ্ছেন, এখন যেটা শুনতে পাচ্ছেন, সেটা আপনার কাছে স্বচ্ছতা। এখানে বিশ্বাস অবিশ্বাস কিন্তু কোনো প্রশ্নই উঠছে না। তাই কনফিডেন্স,
সেলফ ইস্টিম, তারপর নিজের প্রতি আত্মবিশ্বাস, এগুলো সব হচ্ছে নিজের ইগোভিত্তিক ধারণা। ক্ল্যারিটি হচ্ছে মেইন জিনিস। স্বচ্ছতাটা যে বাড়াতে হবে সেটা আমাদের বুঝতে হবে, বাকি সব কিছু হচ্ছে ব্যাগ, এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো হচ্ছে আমাদের ক্ল্যারিটির অভাব। যখন আমাদের কোনো ক্ল্যারিটির অভাব হয় তখন আমরা সেটা আত্মবিশ্বাস দিয়ে পূরণ করার চেষ্টা করি, যেটা আদৌ সম্ভব না এবং ডিপ্রেশনে ফেলাতে অনেক বেশি ভূমিকা রাখে। তাই যদি আমরা জীবনে সফল হতে চাই, যদি আমরা জীবনে গ্রো করতে চাই, যদি আমরা 8-10টা মানুষের মতো স্কিলফুল হতে চাই, অনেক বেশি এক্সট্রোভার্ট হতে চাই, তাহলে আমাদের শিখতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। কিন্তু আরেকটা প্রবলেম দেখা যায় যে অন্যের কথা বলার যে প্রবণতা, অন্যজন খোঁটা দিবে, এর কারণে আমরা শিখতেই চাই না, আমরা শুরুতেই থেমে যাই। দেখুন, এখানেও কিন্তু আপনার ইগো কাজ করছে, বা এখানেও কিন্তু আপনার হীনমন্যতার একটি ধারা কাজ করছে। আপনি শুরুই করতে পারছেন না আপনার ইগোর কারণে, তাহলে আপনি কীভাবে বেটার হবেন? প্রবলেমটা একটা সাইকেলের মতো হয়ে গেল, তাই না? আপনি শিখতে যাবেন আপনি জানেন না বলে, কিন্তু আপনি জানেন না বলে আপনাকে যে খোঁটা দিচ্ছে এই কারণেও আপনি শিখতে যাচ্ছেন না। তাই আর কোনো কিছু না, সবার আগে কাট ডাউন করতে হবে সাইকোলজিক্যাল প্রবলেম। এটা যে সাইকোলজি, এটা যে সাইকোলজিক্যাল ড্রামা, এটার সাথে যে রিয়েলিটির কোনো মিল নেই, এটি বুঝতে পারলে আপনি কিন্তু একজন চরম উন্নয়নশীল মানুষ হয়ে যাবেন, আন্ডার ডেভেলপ থাকবেন না। তাই অবশ্যই সাইকোলজিক্যাল ড্রামা থেকে বের হন, বিশ্বাস করুন। আপনি বিশ্বাস কেন, আপনাকে আমি তো বাস্তব উদাহরণ দিলাম যে আত্মবিশ্বাস বলে কিছু নেই, নিজেকে বিশ্বাস করার কিছু নেই। নিজের সম্পর্কে লাগবে আত্মজ্ঞান, নিজের সম্পর্কে চরম ভালো ধারণা থাকলেই আপনার আর কোনো আত্মবিশ্বাসের প্রয়োজন নেই, কোনো ধরনের মোটিভেশনের প্রয়োজন নেই, আপনি অবশ্যই এগোতে পারবেন। দেখেন, আপনি যেই জিনিসটা সম্পর্কে 8-10 জনের থেকে খুব ভালো জ্ঞান রাখেন, সেটা কিন্তু আপনাকে কাউকে শেখাতে হয় না, আপনি কিন্তু অনর্গল বলতে পারেন অবচেতনভাবে। আর যেই জিনিসটা আপনাকে মুখস্থ করতে হয় বা আশপাশ থেকে শিখতে হয়, সেইটা উপস্থাপন করতে গেলে আপনাকে অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক মোটিভেশন নিতে হয়, সেলফ কনফিডেন্স বাড়াতে হয়। কিন্তু যেই জিনিসটা সম্পর্কে আপনার ক্ল্যারিটি আছে, সেটা আপনি কোটি মানুষের সামনেও কিন্তু অনর্গল বলতে পারেন না, কারণ আপনি জানেন যে আপনি এটা যোগ্য, আপনি এটা সম্পর্কে ফুল ধারণা রাখেন, আপনার বাধার কোনো স্কোপ নেই। তো এই হচ্ছে ব্যাপার, হীনমন্যতা কেন আমরা ফিল করি, সেলফ কনফিডেন্স কেন আমরা পাই না, কেন আমরা জীবনে এত দুঃখী, কেন আমরা অন্যের চেয়ে এত পিছিয়ে আছি, সবই হচ্ছে না জানার অভাব এবং না এক্সপিরিয়েন্স করার অভাব। মানুষ মাত্রই যন্ত্র, হয়তো আমাদের ইমোশন আছে, দ্যাট ইজ গুড, বাট এই ইমোশনটাকে সাইকোলজিক্যাল ড্রামায় পরিণত করে নিয়ে আমরা কষ্ট পাচ্ছি, দ্যাট ইজ ব্যাড। সো এই যন্ত্রটাকে যদি আপনি আপডেট করতে চান, তাহলে এটাকে খাটাতে হবে, এটার ভিতর ভালো কিছু ইনপুট দিতে পারে, তাহলেই এটি প্রস্ফুটিত হয়ে উঠবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।